Assalamualaikum, আমি ফারজানা আলুমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে হাঁসের মাংস তৈরি করব। বছরে দুইবার হাঁসের মাংসের মধ্যে চর্বি জমে আর তখন খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। একবার হচ্ছে বর্ষার সময়, আরেকবার হচ্ছে শীতের সময়। এখন বর্ষা মাস, বর্ষাকাল, এখন হাঁসের মাংস খেতে অনেক বেশি সুস্বাদু লাগবে। আমি খুব সহজভাবে রেসিপিটি করার চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। মাংসটা রান্নার জন্য প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে সেখানে দিয়ে দিয়েছি 6টি এলাচ, 2 টুকরো দারুচিনি আর 2টো বড় তেজপাতা আর দিয়েছি 3টা লবঙ্গ। এখন এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণের রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। এই শুকনো মশলাগুলি একটু ভাজা হলেই তেলের সাথে, তারপর দিয়ে দিয়েছি আমি 1.5 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাকে আমি ট্রান্সপারেন্ট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। মোটামুটি একটা একটু ট্রান্সপারেন্ট হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে একটু ভেজে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ। এটা একটু গায়ে ছিটে আসছে সেজন্য আমি দিয়ে দিচ্ছি 1টা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিলে হবে কি, এটা গায়ে ছিটে আসবে না। দেখুন, এটা আমার ভাজা মোটামুটি হয়ে এসেছে। এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটাকে আমি একটু সময় নিয়ে ভেজে নিব। দেখুন, পেঁয়াজ আর রসুন আদা এর পেস্টগুলিকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ পরিমাণের পানি। মশলাটা কষিয়ে নিব সেজন্য, যেহেতু আমি আগে এখানে 1টা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছিলাম, সেহেতু এখন এখানে 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর 1.5 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। আমি এখানে গরম মশলাটা ব্যবহার করব না, কারণ হাঁসের মাংস খুব বেশি মশলা দিলে খেতে অতটা সুস্বাদু লাগবে না। যেহেতু আমি গরম মশলাটা আস্ত দিয়েছি, সেহেতু এখানে আর আমি এক্সট্রা গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি না। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাকে খুব ভালোভাবে মিশে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। দেখুন, প্রায় 3-4 মিনিট কষানোর পরে আমি ঢাকনাটাকে তুলে দেখাচ্ছি এটা কতটা ভালোভাবে মশলা কষে গিয়েছে। এই মশলাটাকে আমি প্রায় 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1টা চামচ পরিমাণের গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা আমি শুরুতে দেইনি, কারণ শুরুতে দিলে এটার ফ্লেভারটা ভালো আসবে না। সেই জন্য আমি মাংসটা দেওয়ার প্রায় 2-3 মিনিট আগে গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম। এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে গোলমরিচের। এখন এই কষানো মশলাগুলির সাথে আমি মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে খুব ভালোভাবে মিশে গেলে মাংসটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিব। এ পর্যায়ে আমার চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে থাকবে। এভাবে করে আমি বেশ কয়েকবার ঢাকনাটাকে খুলে আবার বন্ধ করে হালকা একটু নেড়ে সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিব। এভাবে করে আমি 6-7 বার মতো অল্প আঁচে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এক পর্যায়ে দেখা যাবে মাংস থেকে বেশ অনেকটা পরিমাণের পানি বের হয়েছে, আর এই পানি থেকেই পুরো হাঁসের মাংসটা কষানো হয়ে যাবে। এই মাংসের মধ্যে আমি এক্সট্রা কোনো পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নিব না। মাংস থেকে যে পানিটা উঠে এসেছে সে পানি দিয়েই খুব ভালোভাবে এই মাংসটা কষানো হয়ে যাবে। দেখুন, মাংসটা আমার
কষানো হয়ে গিয়েছে। এটা আমি প্রায় এক ঘন্টার মতো খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিয়েছি লো আঁচে। এখন এই মাংসের মধ্যে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের। এক কাপ পরিমাণ পানি দেবার কারণ হচ্ছে এভাবে করে আমি এক কাপ পরিমাণের পানি দিয়ে দুইবার রান্না করব। এতে করে মাংসটা আরও বেশি নরম হয়ে যাবে। আপনারা চাইলে দুই কাপ পানি একসাথে দিয়ে লো আঁচে সময় নিয়ে রান্না করতে পারেন, কিন্তু আমি এভাবে করে রান্না করেছি কারণ মাংসটা যেমন খুব ভালোভাবে সেদ্ধ হবে ঠিক তেমনভাবে কালারটা অনেক বেশি ভালো আসবে এভাবে করে দুইবার পানি দিয়ে রান্না করে নিলে। এখন এখানে আমি দেড় কাপ পরিমাণের পানি দিয়েছি, এটাই আমার শেষ পানি দেওয়া। এই পানি থেকে আমি মাংসটাকে খুব ভালোভাবে রান্না করে নিব। দেখুন রান্নাটা আমার প্রায় শেষের দিকে, এভাবে করে আমি আরও 40 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমার রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা বন্ধ করে 5 মিনিট পর ফিরে আসছি আমার রান্নাটা শেষ হওয়ার পর। দেখুন আমার হাঁসের মাংসের কালারটা কত সুন্দর এসেছে, কারণ এটাকে আমি প্রায় 2-3 বার অল্প অল্প করে পানি দিয়ে সময় নিয়ে রান্না করেছি। এই মাংসটা অনেক বেশি সিদ্ধ যেমন ভালো হয়েছে, রান্নার কালারটা অনেক বেশি ভালো এসেছে। এটা খেতে অসম্ভব মজা হয়েছে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।